আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজকে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশী অধিনায়ক তামিম ইকবাল। টসের ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশী পেসার হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে আয়ারল্যান্ডের দুই ওপেনার। দলীয় ১৬ রানের মধ্যে দুই ওপেনারকে আউট করে বাংলাদেশকে এগিয়ে নেন হাসান মাহমুদ। তবে এরপর অধিনায়ক বালবার্নি ও হ্যারি টেক্টরের ৯৮ রানের দায়িত্বশীল জুটি আয়ারল্যান্ডকে ম্যাচে ফেরায়। অ্যান্ড্রু বালবার্নি ৪২ রান করে শরীফুলের শিকার হলেও হ্যারি টেক্টর সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার কাজটা করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন জর্জ ডকরেল, মাত্র ৩১ বলে তুলে নেন নিজের অর্ধশতক। শেষ পর্যন্ত জর্জ ডকরেলের ৪৭ বলে ৭৪ রানের ঝড়ো ব্যাটিং এবং মার্ক অ্যাডায়ারের ৮ বলে ২০ রানের দৌলতে ৬ উইকেট হারিয়ে ৪৫ ওভারে ৩১৯ রানের বিশাল লক্ষ্য পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে বল হাতে অসাধারণ বল করেছেন হাসান মাহমুদ, ৯ ওভারে ৪৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া দুটি উইকেট শিকার করেছেন শরীফুল, তবে ৯ ওভারে তিনি খরচ করেছেন ৮৩ রান। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।